হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট আজ আমি চলে এসেছি গণিতের কিছু গুরুত্বপূর্ণ পেটাগির প্রশ্ন উত্তর নিয়ে তো তোমরা জানো এবারের যে প্রাইমারি হতে চলেছে সেখানে গণিত থেকে মোট পনেরোটি পেটাগির প্রশ্ন থাকবে তো তোমাদের পেটাগুগি বিষয়টি ভালোভাবে পড়তে হবে এবং বিষয়গুলি জানতে হবে তো এত অল্প সময়ের মধ্যে পেটাগির প্রিপারেশন নেওয়া খুবই কষ্টকর তাই আমি কিছু গুরুত্বপূর্ণ পেটাগির প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তো দেখো এক নম্বর প্রশ্ন নির্ণায়ক অভিক্ষা তোমরা জানো নির্ণায়ক অভিক্ষা এটির ইংরেজি নাম হচ্ছে ডায়াগনস্টিক টিচিং বা টেস্ট তো এখানে যে প্রশ্ন করা হয়েছে এটি কি ধরনের অভিজ্ঞা বিশ্লেষণ ধর্মী সংশ্লেষধর্মী মূল্যায়ন ধর্মী বিষয় ধর্মী তো নির্ণায়ক অভিজ্ঞা হচ্ছে বিশ্লেষণ ধর্মী তোমরা ভালোভাবে মনে রাখবে নির্ণায়ক অভীক্ষা হচ্ছে বিশ্লেষণ ধর্মী এরপর দেখো সুশীল একটি অঙ্ক বারবার ভুল করছে শিক্ষকের করণীয় কি ভালোভাবে তোমরা প্রশ্নটি আগে বোঝার চেষ্টা করবে তারপরে অপশনগুলি দেখে সঠিক উত্তর নির্বাচন করবে তো সুশীল একটি অঙ্ক বারবার ভুল করছে শিক্ষকের করণীয় কি হবে এখানে ধৈর্য নিয়ে শেখানো অপশান বি হবে এটি সঠিক উত্তর তিন নম্বর দেখো সংশোধনমূলক শিক্ষাদানে শিক্ষক হবেন নিষ্ঠাবান যত্নবান আদর্শবান সবগুলি তো সংশোধনমূলক শিক্ষাদানে শিক্ষক হবেন এটি সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলি নিষ্ঠাবান যত্নবান আদর্শবান তোমরা ভালোভাবে এগুলি মনে রাখবে সংশোধনমূলক শিক্ষাদানে শিক্ষক হবেন নিষ্ঠাবান যত্নবান এবং আদর্শবান খুবই ইম্পর্টেন্ট এটি এরপর দেখো সংশোধনমূলক শিক্ষাদান হবে অপশনগুলি দেখো দর্শন অনুযায়ী সামাজিক রীতি অনুযায়ী মনোবিজ্ঞান অনুযায়ী বিজ্ঞান অনুযায়ী সংশোধনমূলক শিক্ষাদান হবে মনোবিজ্ঞান অনুযায়ী তোমরা ভালোভাবে মনে রাখবে সংশোধনমূলক শিক্ষাদান হবে মনোবিজ্ঞান অনুযায়ী এরপর দেখো সংশোধনী শিক্ষার একটি উদ্দেশ্য হল এগিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য এগিয়ে যাওয়া শিক্ষার্থীকে শ্রেণী সমতুল্য করতে পিছিয়ে আনা পিছিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য এবং ডিতে রয়েছে সবকটি তো এটি সঠিক উত্তর হবে অপশান সি পিছিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য করা সংশোধনী শিক্ষার একটি উদ্দেশ্য হল পিছিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য করা নেক্সট দেখো শিক্ষাদানকালে অবশ্যই শিক্ষক অধৈর্য হবেন প্রয়োজনে অধৈর্য হবেন অধৈর্য হলে চলবে না কোনোটি না এটি সঠিক উত্তর হবে অপশান সি শিক্ষাদানকালে অবশ্যই শিক্ষক অধৈর্য হলে চলবে না সংশোধনী শিক্ষায় শিক্ষার্থীদের দেখো অপশনগুলি বিষয় শেষে অনুশীলন করানো ক্রমাগত অনুশীলনে রাখা বাৎসরিক অনুশীলন সেমিস্টার পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন এটি সঠিক আনসার হবে অপশন বি ক্রমাগত অনুশীলনে রাখা সংশোধনী শিক্ষায় শিক্ষার্থীদের ক্রমাগত অনুশীলনে রাখা ভালোভাবে তোমরা মনে রাখবে এরপর দেখো সংশোধনী শিক্ষায় শিক্ষকের পেশাগত দায়বদ্ধতার প্রয়োজনীয়তা রয়েছে বক্তব্যটি সঠিক বেঠিক আংশিক ঠিক সম্পূর্ণ ভুল এটির উত্তর হবে অপশন এ সঠিক শিক্ষাদান কার্যে দেখো প্রশ্নটি তোমরা ভালোভাবে শিক্ষাদান কার্যে শিক্ষার্থীদের প্রতি যে সব বিষয় খেয়াল রাখতে হবে রুচি আগ্রহ প্রবণতা সবকটি এটির সঠিক উত্তর হবে অপশন ডি সবকটি রুচি আগ্রহ প্রবণতা এই পয়েন্টগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে এরপর দেখো শিক্ষাদান কার্যে শিক্ষার্থীদের আরও মনোযোগী করতে মানে যখন একজন শিক্ষক শিক্ষাদান করবে সেই সময় শিক্ষার্থীদের আরও কীভাবে মনোযোগী করবে দেখো অপশনগুলি প্রশংসা করতে হবে বকাবকি করতে হবে বারবার পরীক্ষা নিতে হবে সবকটি এটি সঠিক উত্তর হবে অপশানে প্রশংসা করতে হবে শিক্ষাদান কার্যে শিক্ষার্থীদের বেশি বেশি করে মনোযোগী করতে তাদের প্রশংসা করতে হবে তবে শিক্ষাদান পদ্ধতি আরও বেশি ভালো হবে এরপর দেখো শিক্ষা সহায়ক উপকরণ তোমরা জানো ক্লাসে ছাত্রছাত্রীদের ভালোভাবে পড়াতে গেলে শিক্ষা সহায়ক উপকরণ খুবই দরকার এবং সেক্ষেত্রে পড়াশোনা খুবই ভালো হয় তো প্রশ্নটি দেখো শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করলে মূলক শিক্ষার উন্নতি সম্ভব কথাটি ঠিক ভুল আংশিক সত্য মিথ্যা তো এটি সঠিক উত্তর হবে অপশান এ ঠিক বারো নম্বর প্রশ্ন দেখো সংশোধনীমূলক শিক্ষার যেটি দরকার ভালোভাবে তোমরা প্রশ্নটি দেখো এবং অপশানগুলি দেখো তো এখানে অপশান এতে রয়েছে সহজ বিষয় জ্ঞান উপস্থাপন সরলভাবে বিষয় জ্ঞান উপস্থাপন বিষয় জ্ঞান মনোআগ্রহীভাবে উপস্থাপন প্রত্যেকটি তো সংশোধনীমূলক শিক্ষার ক্ষেত্রে যেটি দরকার এখানে যে অপশানগুলি রয়েছে এগুলির সবকটি অর্থাৎ প্রত্যেকটি অপশান ডি হবে এটির সঠিক উত্তর এরপর দেখো রি দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ কার্যে আগ্রহী করা যায় না কথাটি এর আগে দিন তোমাদের আমি বলেছিলাম রি এটি কী তো এখান থেকে দেখো প্রশ্ন করা হয়েছে তো এই কথাটি ঠিক ভুল আংশিক সত্য হতেও পারে তো এটি সঠিক উত্তর হবে অপশান বি এরপর দেখো সংশোধনীমূলক শিক্ষা কাদের জন্য প্রয়োজন খুবই ইম্পর্টেন্ট অনেকে এই প্রশ্নের উত্তর ভুল করে আসে সিটেটেও এর আগেও পড়েছে তো দেখো অপশানগুলি এখানে যে অপশানগুলি রয়েছে এই অপশানগুলির মধ্যে এটির সঠিক আনসার হবে অপশান ডি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ভালোভাবে তোমরা মনে রাখবে সংশোধনীমূলক শিক্ষা কাদের জন্য পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য এরপর দেখো সংশোধনীমূলক শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে এই কথাটি সত্য আংশিক মিথ্যা আংশিক সত্য সম্পূর্ণ মিথ্যা এটির উত্তর হবে অপশান এ সত্য তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছ কি স্যার আপনি চ্যাপ্টার ওয়াইজ পেটাগুকির প্রশ্ন উত্তরগুলি করাবেন এর জন্যই আমি অনেক ভাবনা চিন্তা করে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পেরাগরির প্রশ্ন উত্তরগুলি করাচ্ছি এখান থেকে বা এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা যাতে উত্তর করে আসতে পারো তো দেখো এরপরে সংশোধনমূলক শিক্ষায় শিক্ষকের কাজ শিক্ষার্থীদের ধরে ধরে তাদের অসুবিধা চিহ্নিত করণ টেলিস্কোপিন পদ্ধতি ব্যবহার শিক্ষার্থীদের অনুরূপ পরীক্ষা মূল্যায়ন করা শিক্ষার্থীদের ওপর প্রোজেক্ট পদ্ধতি ব্যবহার করা এটি সঠিক উত্তর হবে এ শিক্ষার্থীদের ধরে ধরে তাদের অসুবিধা চিহ্নিত করণ একজন শিক্ষকের সংশোধনমূলক শিক্ষায় তার কাজ হবে শিক্ষার্থীদের ধরে ধরে তাদের অসুবিধা চিহ্নিত করুন এরপর দেখো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহপাঠীদের সমতুল্য করে তোলার দায়ভার নিতে হবে কাদের বন্ধুদের শিক্ষকের পিতামাতার প্রতিবেশীদের এটির উত্তর হবে অপশান বি শিক্ষকের সংশোধনমূলক শিক্ষা দেওয়া হয় শিক্ষা শিক্ষার্থীরা কোনো বিষয়ে পিছিয়ে থাকলে খেলাধুলায় সাংস্কৃতিক চর্চায় সহপাঠক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলিতে পড়াশোনায় এটির উত্তর হবে অপশান ডি পড়াশোনায় এরপর দেখো কোনো পাঠদান পদ্ধতি অবলম্বন করার পর শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে দেখলে শিক্ষক মহাশয়ের ভূমিকা এখানে কি হবে দেখো অপশানগুলি তো এটির উত্তর হবে অপশানে শিক্ষাদান পদ্ধতি পরিবর্তন কোনো পাঠদান পদ্ধতি অবলম্বন করার পর শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে দেখলে শিক্ষক মহাশয়ের উচিত কি এখানে শিক্ষাদানের যে পদ্ধতি সেটাকে পরিবর্তন করা এরপরে দেখো সংশোধনমূলক শিক্ষায় শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ সহযোগিতাপূর্ণ সহৃদয়পূর্ণ সবগুলি এটির উত্তর হবে অপশান ডি সবগুলি নেক্সট দেখো সংশোধনমূলক শিক্ষায় সবথেকে কার্যকরী হবে যে পদ্ধতিটি দেখো অপশানগুলি বাস্তবের সঙ্গে সংযোগ করিয়ে পড়ানো বক্তৃতা পদ্ধতির মাধ্যমে আবিষ্কার পদ্ধতির মাধ্যমে প্রজেক্ট পদ্ধতির মাধ্যমে তোমাদের যে প্রাইমারি টেট হবে সেই টেটে এই ধরনেরই প্রশ্ন এবার আসবে তো তোমরা ভালোভাবে অপশানগুলি দেখবে আমি এর আগেও বলেছি বারবার বলছি তোমরা আগে প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে তারপরে অপশানগুলি দেখে সঠিক উত্তর নির্বাচন করবে তো এটির সঠিক উত্তর হবে অপশন এ বাস্তবের সঙ্গে সংযোগ করিয়ে পড়ানো সংশোধনমূলক শিক্ষায় সব যেটি কার্যকারী পদ্ধতি হবে সেটি হচ্ছে বাস্তবের সঙ্গে সংযোগ করিয়ে পড়ানো বাইশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি সর্বশ্রেষ্ঠ সংশোধনমূলক শিক্ষণ পদ্ধতি তো এটির সঠিক উত্তর হবে অপশান সি এ এবং বি এই দুটি এটি সঠিক উত্তর এরপর দেখো গণিতে নির্ণায়কমূলক কর্মসূচি গৃহীত হয় পর্যবেক্ষণের মাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে নির্ণায়ক অভিক্ষার মাধ্যমে সবগুলি এটি সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি নিচের কোনটি শিক্ষাগত নির্ণায়ক অভিজ্ঞার সঙ্গে সম্পর্কিত জ্ঞানমূলক মাত্রার উদ্দেশ্য মনোজ মাত্রার উদ্দেশ্য অনুভূতিমূলক মাত্রার উদ্দেশ্য সবগুলি তো এটির উত্তর হবে অপশন ডি সবগুলি এরপর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে দেখো ডিসক্যালকুলিয়া তোমরা যেন এই শব্দগুলি প্রতিটি বিষয়ের পেডাগুবিতেই রয়েছে তো এই এখান থেকে তোমাদের প্রাইমারি টেটে এবারে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই রয়েছে তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটিকে লাইক করতে ভুলবে না কারণ তোমাদের তোমরা যদি চ্যানেলটিকে লাইক করো তো অবশ্যই আমায় আমি নতুন নতুন ভিডিও আরও ভালো বানাতে আগ্রহী হই তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে চ্যানেলটিকে লাইক করবে তো দেখো অপশানগুলি তো এখানে যে অপশনগুলি রয়েছে এই অপশানগুলির মধ্যে এটির উত্তর হবে অপশন সি গণনা সম্পর্কিত অক্ষমতা ডিসক্যালকুলিয়া হলো গণনা সম্পর্কিত অক্ষমতা ভালোভাবে তোমরা মনে রাখবে এরপর দেখো ডিসলেক্সিয়া হলো এটি কিসের ক্ষেত্রে এটি হচ্ছে পঠন সম্পর্কিত অক্ষমতা অপশান বি হবে এটির সঠিক উত্তর এরপর দেখো ডিসগ্রাফিয়া এটি কিসের ক্ষেত্রে এটি হচ্ছে লিখন সম্পর্কিত অক্ষমতা তাহলে তোমরা জানতে পারলে ডিসক্যালকুলিয়া হচ্ছে গণনা সম্পর্কিত অক্ষমতা ডিসলেক্সিয়া হচ্ছে পঠন সম্পর্কিত অক্ষমতা আর ডিসগ্রাফিয়া হচ্ছে লিখন সম্পর্কিত অক্ষমতা ভালোভাবে এই তিনটি তোমরা ভালোভাবে মনে রাখবে এগুলি তোমাদের অন্য বিষয়ের পেটাগিত আছে এবং সেখানেও থাকতে পারে দেখা এটা যে শুধুমাত্র গণিতে থাকবে সেটা না এরপর আঠাশ নম্বর প্রশ্ন দেখো অটো এর মতে গণিত অক্ষমতা শনাক্তকরণের কয়টি স্তর রয়েছে বা আছে দুটি তিনটি চারটি ছটি তো এটি সঠিক উত্তর হবে অপশান বি তিনটি এই তিনটি স্তর কি তোমাদের বলে রাখি প্রথমত হচ্ছে সার্ভে স্তর দ্বিতীয়ত বিশেষ স্তর এবং তৃতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে তীব্র স্তর তোমরা ভালোভাবে মনে রাখবে সার্ভে স্তর বিশেষ স্তর ও তীব্র স্তর এরপর দেখো গণিত বিষয়ক অক্ষমতার দূরীকরণে শ্রেণিকক্ষে পরিচালিত গবেষণা নাম মৌলিক গবেষণা সক্রিয় গবেষণা ফলিত গবেষণা সবগুলি এটির উত্তর হবে অপশান বি সক্রিয় গবেষণা আজকের লাস্ট প্রশ্ন দেখো নিচের কোনটি গণিতের নির্ণায়ক অভিজ্ঞা দেখো অপশানগুলি তো এটি সঠিক উত্তর হবে অপশন এ তো ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ